দেশের ক্রীড়াঙ্গনে প্রবাসী অ্যাথলেটিকরা এনে দিয়েছেন সফলতা। এবার যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস সফলতা এনেছে বক্সিং। পোল্যান্ডের আন্তর্জাতিক মহিলা বক্সিং চ্যাম্পিয়নের ব্রোঞ্জ জিতেছেন জিনাত। এটা বাংলাদেশি কোনো বক্সারের ইউরোপের প্রথম পদক জয়। এশিয়া, ইউরোপ, আফ্রিকার 17টি দেশের অংশগ্রহণে 2-7 সেপ্টেম্বর পোল্যান্ডের ক্লিউইসে অনুষ্ঠিত হয় 19তম আন্তর্জাতিক সিলেসিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ। এর আয়োজক ছিল ইউরোপিয়ান বক্সিং ফাউন্ডেশন। 52 কেজি এলিট ক্লাব ওজন শ্রেণীতে হাঙ্গেরির কাতা প্যাপকে 2-5 পয়েন্টে হারিয়ে দেন জিনাত। তবে সেমিফাইনালে ইউক্রেনের দারিয়া ওলহারের কাছে হেরে ব্রোঞ্জ জিতেন এই প্রবাসী বক্সার। প্রথমবারের মতো ইউরোপে পদক জিতে উচ্ছ্বসিত জিনাত জানিয়েছেন, ইউরোপিয়ান বক্সিং ফাউন্ডেশনে বাংলাদেশ প্রথম কোনো পদক জিতেছে আমার মাধ্যমে। এখন 52 কেজিতে খেললেও ভবিষ্যতে এই টুর্নামেন্টে 50 কেজিতে খেলবো।